গাড়ি থেকে কিভাবে নেশা সামগ্রী উদ্ধার করতে হয় সে বিষয়ে পুলিশ যথেষ্ট সচেতন হওয়াতে এবার আরও অভিনব কিছু কায়দা অবলম্বন করছে পাচারকারীরা। এবার তৃতীয় লিঙ্গের মানুষ দ্বারা পাচার বাণিজ্যের অভিযোগ উঠল। জানা গেছে, মঙ্গলবার কমলাসাগর সীমান্ত এলাকা দিয়ে কাটা তারের বেড়া পারাপারের সময় আবনি শীল নামের এক বৃহন্নলাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। অভিযোগ রয়েছে, পাচার কাজের সাথে যুক্ত ছিল সে, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ বিষয়টি যদিও অস্বীকার করে সে। রাতে তাকে বিশালগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ। অভিযোগ, অভিনব এই কায়দায় সীমান্ত এলাকা দ্বারা বিভিন্ন নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের দ্বারা। মূলত একটি চক্র এই বিশেষ শ্রেণীর মানুষদের ব্যবহারের মাধ্যমে করিডোর তৈরি করেছে কমলাসাগর সীমান্ত এলাকাগুলোতে, যাতে করে প্রশাসনের চোখে সহজেই ধুলো দেওয়া যায়। এক্ষেত্রে অভিযোগ, মধুপুর থানার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে চলছে এই গোপন বাণিজ্য, যা নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। বাংলাদেশ কোন জায়গায় গেছিল? বাংলাদেশ বই কেরা গেছিল? আমার দিদি আসছে, দিদির বাড়িতে। দিদি অসুস্থ, পরে আমার ফোন দাবছে, পরে আর আমি তো আর কোন সময় গেছি না, ফাঁস ফুট চার ফুট নাই। তো ওই দিক জায়গা দিদি যে নিচে যাইছে, পোলা জায়গা পাইছি, ওইটাতে চলে যাচ্ছি। আবার আমি দুই তিন মাস থাকিয়া, চার মাস থাকিয়া ওই দিক দিয়ে আবার আসবো। পরে আইসি পরে বিয়ে যাবে, আমার জিজ্ঞাসা করছে তুমি ওই দিক থেকে বসতে চাচ্ছো বাংলাদেশ থেকে। পরে দুই রাত পাইছি, পরে বৈশা রয়েছি, বৈশা টৈশা থাকিয়া, পরে আমি খাঁচি টানছি, শুয়ে শুয়ে উনারা দিছে ঘুমায়। পরে আমার আই তুই ক্যাম্পও যাবি, পরে আমি ক্যাম্পও গেছিলাম, ক্যাম্পও থাকছি না কি করে বলছি তুই তো এ দেশের ওই লোক অবৈধ কাজ করছিস, আমি তাহলে আমার শাস্তি দেন, সমস্যা কি? আমি হিজরা মানুষ, আপনি চরণা দোষছি, হাতে দোষছি, পায়ে দোষছি, ভুল হয়েছে, সাইরা ছাড়ছে, কিন্তু মন তো অভিশাপ দিচ্ছে, সে জীবনে কোনদিন শুরু হয়নি। ভিউ রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।